বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, হরতাল আর অবরোধের মধ্য দিয়ে চলছে বাংলাদেশ, টানা অবরোধ এবং নিয়মিত বিরতিতে এখন হরতাল গোটা দেশ জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনাবলীতে অর্থাৎ এই আন্দোলন চলাকালে, বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের আন্দোলন চলাকালে জীবন দিয়েছেন শতাধিক মানুষ। কেউ মারা গেছেন পেট্রোল বোমে, কেউ মারা গেছেন ক্রস ফায়ারে। পরিস্থিতিটা এতটাই উদ্বেগ এবং উৎকণ্ঠাজনিত যে প্রত্যেকটি মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকেন যে নিজের জীবন, যারা ঘরের বাইরে যাচ্ছেন, জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা, ফিরল স্বাভাবিকভাবে ফিরতে পারবেন কিনা। স্বজন দিয়ে নিয়ে মানুষ আতঙ্কিত, শিক্ষাঙ্গনগুলোতে তেমন কোনো কার্যক্রম এখন হচ্ছে না, অর্থনীতি বিপর্যস্ত, দেশের বাইরে থেকে বা দেশের ভেতর থেকে যারা বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, অর্থনীতিকে যারা পর্যবেক্ষণ করেন, তারা বলছেন যে যে অবস্থা চলছে তাতে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে অনেকে শুধু শঙ্কিত নন, বাংলাদেশের গণতন্ত্র বিপদের মধ্যে পড়তে পারে। ইতিমধ্যে দেশের বাইরে থেকে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চীনও তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। অনেকেই সুস্থির জন্য, শান্তির জন্য একটা সংলাপ আয়োজনের কথা বলছেন, সরকারকে উদ্যোগ গ্রহণ করবার কথা বলেছেন। সরকার এ বিষয়ে ইতিমধ্যে সোজা সাপটা করে জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের সংলাপ নয়, যারা সহিংসতা নাশকতা করছেন তাদের ভাষায় তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। গতকাল ছিল মহান শহীদ দিবস অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই দিনটিতে সবাই শহীদ মিনারে গিয়ে তাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। অনেকদিন পরে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া এবং তার দলের সেই অর্থে কোনো প্রতিনিধিত্ব শহীদ মিনারে ছিল না, কেবলমাত্র গতকাল সকালে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির কিছু নেতা কর্মী সেখানে গিয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের বক্তব্য ছিল যে বিএনপি চেয়ারপারসনের আসলে বাইরে বেরোবার মতো এবং বিএনপি নেতাকর্মীদের বাইরে ঘোরাফেরা করবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই। আর সরকারের দিক থেকে বক্তব্য হচ্ছে তারা ইতিমধ্যে গণসংযোগ করছেন, পদযাত্রা করবেন, তারা কোনো অবস্থাতেই এই শক্তির সঙ্গে কোনো আপোষ রফায় যাবেন না। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধে যারা কারাগারে আছেন, একটি মামলার রায় হয়েছে সম্প্রতি, আব্দুস সোবহানের মৃত্যুদণ্ডে দণ্ডিত তিনি, কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, এই হচ্ছে দেশের সর্বশেষ অবস্থা। আর এই অবস্থা কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞানীরা কি ভাবছেন সেটি আমরা আজকে দেখবার চেষ্টা করব। চলুন পরিচিত হই আমার অতিথি কারা আছেন। আমার বায় বসা আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ডক্টর জিল্লুর রহমান খান, অত্যন্ত খ্যাতিমান একজন রাষ্ট্রবিজ্ঞানী। আমার ডানে যিনি রয়েছেন তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, শিক্ষকতা করেছেন, তিনি আমলা ছিলেন, তিনি লেখক, তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন, রাষ্ট্র সমাজ চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান ছেলি। তারপরে রয়েছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, দেশের বাইরে শিক্ষকতা করেছেন, নানা ধরনের গবেষণাধর্মী কাজের সঙ্গে দেশে দেশের বাইরে যুক্ত আছেন বহুদিন ধরে, জাতিসংঘের হয়েও কাজ করেছেন তিনি, প্রফেসর ডক্টর এম আতাউর রহমান। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করি যে বাংলাদেশের যে রাজনীতির চিত্র এখন এই মুহূর্তে, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনি কেমন দেখছেন? আপনি সুন্দরভাবে বললেন, এবং তার আগে আমি একুশে, অমর একুশে ফেব্রুয়ারি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আমরা একত্রিত হয়েছি দেশের সম্বন্ধে আমাদের আলোচনা করবার জন্য। আমরা তিনজনই রাষ্ট্রবিজ্ঞানী এবং আমার খুব ফেভারিট ছাত্র হচ্ছে আতাউর রহমান, ব্রিলিয়ান্ট রাষ্ট্রবিজ্ঞানী, আর আমার পুরনো বন্ধু এবং ছাত্র বলতে পারেন কিন্তু পুরনো মিজানুর রহমান, তো এদের একসঙ্গে মিলে খুব ভালো লাগছে। আর আপনি উপস্থাপনাটা আপনি খুব সুন্দরভাবে করেন, কারণ যে আপনি পয়েন্টস গুলো যেগুলো বললেন, আমিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, উপস্থাপনাটা খুব ভালো করছেন। তো আপনি যে পয়েন্টস গুলো বললেন, তো সেগুলো তো আমাদের আলোচনা করতেই হবে, কারণ স্থিতিশীলতা একটা বিরাট জিনিস। স্থিতিশীলতা না হলে কোন দেশের উন্নতি হয় না। যেখানে অস্থিরতা থাকে, যেখানে হিংসা রাজনীতি কাজ করে, সেখানে ডেভেলপমেন্টে যে অগ্রসর, যে অ্যাডভান্সমেন্ট, সেটা হওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে। তো এটা আপনি সুন্দরভাবে বললেন। তো প্রথম কথাই হচ্ছে আমাদের যে এই যে অস্থিরতার রাজনীতিটা আমাদের একটু সামলাতে হবে।
এবং যে ভায়োলেন্স যে এটার যে একটা ভীষণ নীতিবাচক একটা প্রভাব পড়ছে সবার উপর। আপনি সুন্দরভাবে বললেন যে ইকোনমিক আপনার যে রাজনীতি উপরে তো আছেই ইকোনমি, এবং সাধারণ মানুষ যারা পুড়ে মরছে, এই ছোট ছোট বাচ্চারা যে আমি দেখছি, এই নিরীহ মানুষরা বাসে যে গ্রামের থেকে আসবার পথে যে মারা যাচ্ছে, এগুলো তো কোনো সময়ই মানে কোনো ব্যাপারে কোনো দৃষ্টিভঙ্গিতে গ্রহণযোগ্য হতে পারে না। তো এটার আমাদের একটা আপনার এটা বন্ধ করতে হবে, এবং এই বন্ধ করার পরে আমাদের বুঝতে হবে যে ভবিষ্যতে আমরা কোথায় এগিয়ে যাব, কিরকম ভাবে এগিয়ে যাব। এবং এই ব্যাপারে আমি এদের সবাইকে ইনভলভ করেছি, একটা ওয়ার্কশপ করেছি, রিথিঙ্কিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কনসেনসাস বিল্ডিং ফর রেজাল্টস, এটা 7 তারিখে আমরা করছি আপনার পিআরআই পলিসি রিসার্চ ইনস্টিটিউটে। এখানে আমি বিএনপির আমার পুরনো বন্ধু আছে তাকে আমি ইনভলভ করছি, আমার আওয়ামী লীগের খুব পুরনো বন্ধু আছে তাকে ইনভলভ করছি, আমাদের দুই পক্ষের ভেতরে যারা আছে তাদের ইনভলভ করছি, আর এই স্কলার যারা আছে তাদের আমি ইনভলভ করছি। তো এখানে আপনাকেও বলবো যে আপনি যদি পারেন 11টার সময় খুবই হাফ এ ডে ওয়ার্কশপ আপনিও আসবেন। তো সেখানে আমরা এই কতগুলো জিনিস আমরা তুলে ধরবো। একটা জিনিস হচ্ছে যে আমাদের যেটা আপনার এই প্রোগ্রামে আমি বলেছি কয়েকবারই বলেছি যে আমাদের একটা বিরাট একটা আশীর্বাদ এই বাংলাদেশের, বিরাট আশীর্বাদ, কারণ আমাদের ওই ফিউডালিজম যেটা মিডল ইস্টের অন্যান্য দেশে যে আছে এবং মুসলিম যে ইসলামিক ওয়ার্ল্ডে, সেটা আমাদের কোনোদিনই সেটার নেতিবাচক প্রভাব পড়েনি। যেটা পড়েছিল জমিদারি সিস্টেম সেটা আমাদের শেরে বাংলা সেটা উনি করেছেন 50s উনি ওটা রিফর্ম করে গেছেন। আমাদের ট্রাইব নেই, ক্ল্যান নাই, রিজিওনালিজম আছে, বরিশালের লোক, ফরিদপুরের লোক, চিরাঙ্গের লোক, কিন্তু ওই ট্রাইব আর ক্ল্যানের যে দ্বন্দ্বটা সে আমাদের কোনোদিন আমাদের ফেস করতে হয়নি। আমাদের এখানে যে স্কিজম বলে ইসলামিক শিজম, যে সুন্নি শিয়ার যে কনফ্লিক্ট, যেটা আপনি সিরিয়াতে পাচ্ছেন, ইরাকায় পাচ্ছেন, ইয়েতে অন্যান্য দেশগুলোতে পাচ্ছেন, এখানে আমাদের কোনোদিন হয়নি। কারণ আমরা বিষাদ সিন্ধু লিখেছেন গোলাম মোস্তফা, তিনি কিন্তু হাসান হোসেনের সম্বন্ধে লিখেছেন, এবং এটা পড়ে আমাকে আমেরিকা জিজ্ঞাসা করছে যে আমরা তো বিষাদ সিন্ধু, আমরাই তো হাসান হোসেনের, বলে হ্যাঁ আপনারা আছেন ঠিকই, এটা আমাদের নবীরই গ্র্যান্ড সন্স, কিন্তু কিন্তু আপনারা কিন্তু ওই শিয়াতুল আলী না, আপনারা হচ্ছে ট্রেডিশনাল সুন্নাইটস। বলে আপনি কি বলছেন ডক্টর খান? বলে হ্যাঁ এইটাই আপনার বাঙালিরা বেশিরভাগই সুন্নাইটস। তো এটা আমাদের কোনোদিন ওই ভাগাভাগিটা আসেনি। আর আমাদের যে মাইনরিটিস এর মধ্যে এই কাস্ট সিস্টেমটা, আমি যেটা ওয়েস্ট বেঙ্গলে আমি যেটা দেখেছি, এখন মমতা ব্যানার্জি এসছেন তার সামনে বলাও যাবে কিনা যাই না, ওয়েস্ট বেঙ্গলে যে কাস্ট সিস্টেম দেখেছি, এখানে বাংলাদেশে এই কাস্ট সিস্টেম কোনোদিনই, তিনি ব্রাহ্মণ কন্যা, তিনি এবং ইসলামিক ইতিহাসের ছাত্রী সে। আচ্ছা তো এটা আমি তো আশাবাদী যিনি এসছেন একটা এই আমাদের, শুনুন এখন সভরেনটিটা হচ্ছে শেয়ার সভরেনটি, বুঝলেন? আমাদের এই যে অ্যাডভান্টেজ গুলো আমি বললাম, এরপরেও দু একটা হয় যে আনলাইক আদার মুসলিম কান্ট্রিজ, কোন মুসলমান দেশে যে উইমেন্স এম্পাওয়ারমেন্টটা আমরা যে দেখেছি বাংলাদেশে, এটা কোনোখানে হয়নি। এবং এটা যারাই নেতৃত্ব স্থানীয় জায়গায় এসছেন, নেতৃত্ব দিয়েছেন, তারাই কিন্তু এরা সবাই পুশ করেছেন উইমেন্স এম্পাওয়ারমেন্টটা। কিন্তু ডক্টর খান এই কথাগুলো সবই তো যা বলছেন আপনি সবই প্রণিধানযোগ্য এবং সত্যি কথা, কিন্তু আজকে যে সংকটের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই সংকট থেকে তো আপনি একটি হচ্ছে যে এই সংকটটাকে কিভাবে চিহ্নিত করেন, এর উৎস কোথায়, তার জন্য হয়তো আশু মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে সমাধান খুঁজে বের করতে হবে, কিন্তু আশু সমাধানটা তো খুবই জরুরি, সেটি কিভাবে হতে পারে? আশু সমাধান হবে যে আমাদের একটা এই যে থুসিডাইডিস, যে পেলোপোনেসিয়ান ওয়ার যে লিখেছেন একটা ক্লাসিক ওয়ার্ক, তিনি বলে লিখেছেন যে ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। এবং সেই জন্য আমাদের যে ওয়ার্কশপটা করছি এটা হচ্ছে কনসেনসাস বিল্ডিং ফর রেজাল্টস, কি আপনারা করতে চান। ধরুন এখন যে অবস্থা দেখছি যে আপনার ইলেকশন নিয়েই তো সমস্ত ঝামেলা, গতবারে আপনার প্রোগ্রামে আমি বলে গেছি যে ইলেকশনটা আমাদের একটা ইনক্লুসিভ করার যতটুকু পারা যায় করা দরকার আমাদের।
তার জন্য যদি 90 ডেজ ডিলেও করা যেত, আপনার প্রোগ্রামই গত বছর বলে গেছি, ইটস ওয়ার্থ ইট। তো সেটা আমার সঙ্গে ছিলেন বিএনপির আমার পুরনো বন্ধু এনাম আহমেদ চৌধুরী, তিনি বললেন হ্যাঁ তুমি ভালো বলেছো কিন্তু আমরা ইলেকশন করব না, কারণ যে এই ইলেকশনে অ্যাডমিনিস্ট্রেটিভ সব ম্যানিপুলেশন করবে, ইলেকশনে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা করব না। তো এখন তোমরা যদি 2008 তোমরা যদি মানে মোটামুটি ভাবে ঠেকাতে পারতে, কারণ 2008 কিন্তু শেখ হাসিনা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেরেছে, আপনার মনে থাকবেন এই বাংলাদেশ ইতিহাসে 76% ভোটস কেউ পায়নি, ওই ইলেকশনে পেয়েছিলেন 2008 ডিসেম্বর, যার ফলে উনি এটা অ্যামেন্ডমেন্ট করতে পেরেছেন এবং অ্যামেন্ডও করেছেন সুপ্রিম কোর্টের ডিসিশনের উপরে ভিত্তি করে এই 15th অ্যামেন্ডমেন্টটা করেছেন। এখন তো শুধু বললেই হবে না যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা করবো না, এটা বুঝতে হবে যে এই যে মাধ্যমে এগুলো গেছে এটা ডায়ালগস এর মধ্যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার প্রোগ্রামই বলেছিলাম যে এখন ডায়ালগস এর ভেতরে যদি একটা কম্প্রোমাইজে আমরা আসতে পারি, যে ধরেন ঠিক আছে আপনার 19th ইলেকশন করার কথা তুমি কিছুদিন আগে এক বছর আগে দাও, কিংবা এরকম একটা অ্যাডজাস্টমেন্ট যদি করতে পারেন, সেটি তো হচ্ছে ডায়ালগ যদি হয় তাহলে এজেন্ডার ব্যাপার আছে। এখন হচ্ছে প্রশ্নটা হচ্ছে কে কার সঙ্গে ডায়ালগ, সবাই সবার সঙ্গে ডায়ালগ করতে পারে কিনা, মানে এখন না সবচেয়ে বড় কথা আমাদের যে দুই নেত্রী আছেন তাদের বুঝতে হবে যে দেশের স্বার্থের জন্য তাদের এগিয়ে আসতে হবে, দেশের স্বার্থের জন্য তাদের একসঙ্গে বসতে হবে, এই দুই নেত্রী ছাড়া হবে না। কারণ আমাদের ডাইনাস্টিক বিল্ডিং একটা ট্র্যাডিশন আমরা তৈরি করে ফেলেছি, এই দুই নেত্রী ছাড়া আপনার কাউকে দিয়ে কিছু হবে না, এই দুই নেত্রীকেই এই ইনিশিয়েটিভটা নিতে হবে। আজ বাবার আপনার কাছে ডক্টর মিজানুর রহমান শেঠী, আমি সম্মোহিত হয়ে সন্মোহিন নেতৃত্বের ভাষ্যকার জিল্লুর রহমান খানের, প্রফেসর জিল্লুর রহমান খানের বক্তব্য শুনছিলাম। আসলেই অত্যন্ত চিত্তাকর্ষকভাবে তিনি তার বক্তব্য রেখে গেছেন বিভিন্ন দিক থেকে। কেন্দ্রীয় বিষয়টি যা একটু আগে জিল্লুর আপনি উপস্থাপিত করলেন যে কি করে যে এই ডায়ালগের কথা বা আলোচনার কথা বা সংলাপের কথা বলা হচ্ছে তা কি হতে পারে, কার সঙ্গে কারটা হতে পারে, এ সম্বন্ধে বহুদিন আগে শুনেছিলাম 47 আগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, এখন যেখানে সেটি ছিল জগন্নাথ কলেজ, সেখানে একজন নাম করা দর্শনশাস্ত্রের অধ্যাপক ছিলেন, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন দর্শন চিন্তা করতে করতে, একজন এসে তার কাছে থামিয়ে বলল মশাই শাঁখারিপট্টিটা কোন দিকে, তিনি খুব বিরক্ত হলেন, বললেন যে এটা আমি চিন্তা করছি তা আমার বলে জানি না, বলে হেঁটে চলে গেছেন। কিন্তু দর্শনশাস্ত্রের অধ্যাপক এবং জিল্লুর রহমান খান সাহেব এবং আতাউর রহমান খান দুজনেই অধ্যাপক জানেন যে অধ্যাপকরা সাধারণত মিথ্যা কথা বলতে উদ্দীপ্ত হয় না। এই অবস্থায় তিনি আবার একটু গিয়ে ফেরত আসলেন, এসে ওই লোককে বললেন এদিকে আসেন শোনেন, জানি কিন্তু বলবো না, এখন পারি কিনা সেটা না, পারি কিন্তু করবো না, তাহলে কি হবে, ডায়ালগ হতে পারে না তো কোনো কথা না, ডায়ালগ হতে পারছে না এই জন্য যে আমরা বলছি যে কোনো সংলাপ কোনো যোগাযোগের প্রয়োজন নেই, কারণ এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে মুখ দেখা দেখে নেই, এক পক্ষ বলছেন যে এরা খনি এবং নাশকতার পোষক, এই অবস্থাতে আমাদের পক্ষে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা সম্ভব নয়, অন্য পক্ষ বলছেন যারা অবৈধ অনির্বাচিত সরকারের পক্ষে প্রতিনিধি হয়ে দেশ শাসন করছে তাদের সঙ্গে আলাপ করা যায় না, কোনো সময় বলেন কোনো সময় আবার কিন্তু কথা হচ্ছে যে একটা নেতিবাচক আবহাওয়ার সৃষ্টি হয়ে যাওয়ার ফলে এবং যত নাশকতা যত সহিংসতা সব এর মধ্যে যেন আরো বিস্ফোরিত হচ্ছে, আরো বিকশিত যদি বলা যায় আরো পরিব্যাপ্ত হচ্ছে, তাহলে এই অবস্থাটা আর দিন দিনে দিনে আরো খারাপ হতে থাকবে, তখন আর কোন চিন্তার কিছু থাকবে না, তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের বলতে হবে সবকিছু শেষে, কোন খোঁজ আমরা রাখি না কিন্তু কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, ঝড় হয়ে গেলে তো রজনীগন্ধার গাছগুলো সব পড়েই থাকবে, তখন আমরা আর আলাপ আলোচনা কি করব। ইংরেজিতে বলা হয়েছে আলাপ আলোচনা করবার দরকার নেই, এমন হয়তো সময় আসবে যখন মানে আলাপ আলোচনা করবার প্রয়োজনই পড়বে না, প্রয়োজন হবে আলোচনার জন্য ওনাদের কাউকে দরকারই হবে না, সেটা হলো
যেটাকে বলা যায় মানে আপনি যেমনটা বলছিলেন ইতিহাসের মোড় পরিবর্তিত হয়, কোন সময় কোন ক্ষণে কেমন করে আমাদের জানা নেই, কিন্তু একটি মানুষ, একটি স্ফুলিঙ্গ, একটি ঘটনা পুরো ইতিহাসকে অন্য বাঘে যায়। সময় থাকতে যদি সেই বাঘ বদলের আগে আমরা নির্দেশ না নেই, দিশা না পাই, তারপরে আমরা যাকে ইংরেজি ধরে আউট ফ্ল্যাঙ্কড হয়ে যাব, অর্থাৎ আমাদের পাশ দিয়ে স্রোত বয়ে যাবে, যাবে মাঝখানে আমরা দাঁড়িয়ে থাকব এবং শেষে চোরা বাড়িতে আমাদের ঢুকে যেতে হবে, আমাদের সমাধি হবে। সমাধি হবে বলছি আমি একেবারে বাস্তব অর্থে নয়, বলছি প্রতীকী অর্থে, অর্থাৎ আপনার এই রাজনীতির আর প্রয়োজন থাকবে না, আপনার এই সহিংসতার আর প্রয়োজন থাকবে না, আপনার এই কূটকৌশলের আর প্রয়োজন থাকবে না। এমন সমস্ত ঘটনা ঘটবে, এমন সমস্ত গণবিস্ফোরণ হতে পারে, অন্য কিছু হতে পারে যা আমরা জানি না, কিন্তু সবসময় এটা হয়েছে। আজকে অন্যভাবে দেখেন, গ্রিসের মতো জায়গায় গ্রিস দেউলিয়ে হয়ে গেছে, কিন্তু সরকার সেখানে টিকল না, ভোটের মাধ্যমে এমন সরকার আসলো যারা বলল ইউরোপের শর্তে আমরা রাজি নই, তারা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, ইউরোপও বলছে দুদিনের মধ্যে করো, তারপরে আবার দেখা গেল আজকে আরো চার মাস সময় তাদেরকে দেওয়া হয়েছে। তার মানে সময় পাওয়া যায়, কিন্তু কোন কোন ক্ষেত্রে সময় সময় হিসাবে থাকে না, সেখানে তখন বলতে হবে, মনে রাখতে হবে। আজকে বসন্ত শুরু হয়ে গেছে, সেই যে বিখ্যাত কবিতা রচিত সুভাষ মুখোপাধ্যায়ের যে কাঠ ফাটা রোদ শেখে চামড়া, কাঠ ফাটা রোদ শেখে চামড়া, ধ্বংসের মুখে মুখে আমরা, চোখে আর নেই নীল স্বপ্নের মধ্য, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ফুল খেলবার দিন যে নয়, এই বসন্ত নির্মম ভাবে আমাদের সহিংসতা, অনর অবস্থান, অটল অবস্থান এবং সংলাপ বা সহযোগিতার অভাব, কারণ সহযোগিতা যদি না থাকে তার উপরে মিটমাট সমঝোতা কি করে হবে, সমঝোতা যদি না থাকে তার ঐক্যমত্যের তো কোনো অবস্থান থাকতে পারে না। এই অবস্থায় আমরা একটা ঘূর্ণিপাকের মধ্যে আছি, এত সহজে জিনিসটাকে নেওয়া ঠিক নয়, কারণ সময় আমাদের জন্য বসে থাকবে না। আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর জিল্লুর রহমান খানের বক্তব্যের ধারাবাহিকতায় উনি যেভাবে দেখছেন বাংলাদেশের আজকের যে বাস্তবতা, এটি কিন্তু নর্মাল পলিটিক্যাল সায়েন্সের ফ্রেমওয়ার্কের মধ্যে আর আনতে পারছি না আমরা। একটা সময় ছিল যখন আমরা বলতাম যে এই যে বডি পলিটিক আমরা যেটা বলি, এটার এই ব্যবস্থাটাকে ভালো করতে হবে, এই ব্যবস্থাটাকে ভালো করতে হবে, এইখানে ব্রেন, যেমন রাজনীতিবিদরা ব্রেনের মতো কাজ করে, এদেরকে উন্নয়ন করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা বা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে তারা একটা উৎকর্ষ সাধন করতে পারে। নাও এগুলো কথা বলে আর লাভ নেই, বিকজ উই আর ইন ডিপ ক্রাইসিস। সো এখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড পিসফুল রেজলিউশন অফ ক্রাইসিস, যে গভীর সংকটে বাংলাদেশ আজকে নিপতিত এবং কিভাবে এখান থেকে আমরা আসবো, সেটাই আমাদের আজকে কথা বলার সময়। এখানে দেখেন আপনি যেটা বলছেন, আমি এই জন্য বলছি যে এখানে একটা ভেরি হোমোজেনাস নেশন, বাঙালি মুসলমান এর মধ্যে কোনো প্রবলেম নাই। আমাদের মধ্যে যে 80% বা 90% এর যেটা হোমোজেনিটি, যে একত্র, এটা কিন্তু আজকে আমাদের বিসর্জন দিকে চলে যাচ্ছে। একদিকে আমরা সুবিধার জন্য, আরেকদিকে যেখানে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান খ্রিস্টান বা বৌদ্ধর ব্যাপার, সেখানে একটা সহজিয়া সংস্কৃতি আছে, বহু শত বছরের একটা সহবস্থান সহজভাবে থাকা, আমাদের একটা বিরাট আশীর্বাদ। এটার যদি আমরা মানে ব্যবহারটা সুব্যবহার না করতে পারি, সেটা আমাদের দোষ, এটা হারিয়ে যাচ্ছে। আমি বলছি যে সুব্যবহার তো করতে পারিনি 43 বছর, এখন এটা হারানোর পথে, এটা হলো আমার প্রথম বক্তব্য। কেন কথা হচ্ছে, দেখেন পৃথিবীর বিভিন্ন দেশই তো ক্রাইসিস এর মধ্যে দিয়ে গেছে, বিশেষ করে উদীয়মান এই যে আমরা বলি গণতান্ত্রিক দেশগুলো। আপনি শুধু স্থিতিশীলতা বললে হবে না, গণতান্ত্রিক পদ্ধতিকে আমাদেরকে রাখতে হবে। রাইটস, সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস আর ফান্ডামেন্টাল, বিকজ ওটা তো বাংলাদেশের স্বাধীনতা তাহলে হতো না, ওটাকেও ভোলা যাবে না, স্থিতিশীলতা ওরকম ভাবে আমরা করতে পারবো না। সুতরাং আজকে যদি আমরা দেখি, যেমন দেখেন আজকে ইউএন এর উদ্বিগ্ন
বলছে ডিএসকেলেট, তার মানে কি কনফ্লিক্টটা তারা বলছে যে একটা লেভেলে চলে আসছে, এটাকে এখন প্রশমিত করতে হবে। ওয়ান সেকেন্ড তারা রিয়েলিটি চেক করে বলছে ইউএন ইউএস ইউ, তারা বলছে যে তোমরা যারা বিরোধী পক্ষ তাদের সঙ্গে কথা বলে পিসফুল রেজুলেশন অফ কনফ্লিক্ট করো, এবং ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য কান্ট্রি, স্থিতিশীলতা তো তারই ভিত্তি, ওটাকে তোমরা আবার ফিরে আনো। অথচ আজকে আমি যদি সরকারের দিকে লক্ষ্য করি, তারা বলছে যে এটি নিউ নর্মাল, দ্য কনসেপ্ট অফ নিউ নর্মাল ইজ সো ডেভাস্টেটিং, ইউসি তারা বলছে যে এটা নতুন স্বাভাবিকতা, যে এভাবেই বাংলাদেশকে চলতে হবে, দিস ইজ আনএক্সেপ্টেবল, এটা অগ্রহণযোগ্য, এটা নিউ নর্মাল হতে পারে না বাংলাদেশে, কেননা আমরা বলছি এখানে কোএক্সিস্টেন্স। আপনি সারা দুনিয়া দেখেছেন, আমরাও কিছুটা দেখেছি, জাতিসংঘে কাজ করেছি, ওরা জাতিসংঘে যারা কাজ করে ইউএন সেক্রেটারি জেনারেল এবং আদার, তারা এত ধরনের কনফ্লিক্ট এত কিছু দেখে তারা তো বুঝতে পারে যে এই দেশটা কোথায় যাচ্ছে, এত একটা সম্ভাবনাময় দেশ এটা। কিন্তু আমাদের রাজনীতিবিদ এবং আমাদের ডিসিশন মেকার্স এবং ইনস্টিটিউশন এবং এইসব বাহিনী টাহিনীর প্রধান সবাইকেই বুঝতে হবে, কারণ তারা তো এনগেজ। সো এই বডি পলিটিক আমি ওই সেন্সে বললাম যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবাইকেই একটা সচেতনতার মধ্যে, বাট সেখানে ব্রেইন অ্যান্ড হার্ট ভেরি ইম্পর্টেন্ট। আমি বলি যে অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো বলছিল যে বডি পলিটিক মানে হচ্ছে হিউম্যান বডির মতোই, এখানে ব্রেইন অ্যান্ড হার্ট। হার্টটা কি, যেটা ডক্টর মিজানুর রহমান সুন্দর বলছে, হার্টটা হচ্ছে দ্য আর্ট অফ কম্প্রোমাইজ অ্যান্ড নেগোসিয়েশন। রাজনীতি তা নাহলে কিন্তু কোনো কিছুই হবে না, এখানে বোঝাপড়া আলাপ হচ্ছে না, ডায়ালগ সিভিলাইজেশন। এবং আপনি জানেন প্লেটোর রিপাবলিক, দ্য হোল রিপাবলিক ইজ এ ডায়ালগ, এখানে আপনি একটা বলবেন আমি আরেকটা উল্টা বলবো, এবং তারপরে তারই ভিত্তিতেই সত্য বেরিয়ে আসবে, যেটা আপনিও করেন বা আমাদের ডায়ালগাল প্রসেস। সুতরাং আমি আমার ভাবতে খুব কষ্ট হয়, আমি ধরেন 3 বছর মিডল ইস্টে ছিলাম, 6 মাস আফগানিস্তানে ছিলাম, আমি কখনো ভাবি নাই বাংলাদেশ ওই দিকে যাবে। আজকের বাস্তবতা আমার কেন মনে হয় যে আমরা ওই কনফ্লিক্ট স্টেটের মধ্যে ঢুকে যাচ্ছি, এবং দিস ইজ আমাদের যে বিদ্যা বুদ্ধি, এটা কোনো এখানেই বাংলাদেশকে থামাতে হবে, আসলে এখানেই থামাতে হবে। এবং সেজন্য আজকে আমাদের যতটুকু বিদ্যা বুদ্ধি আছে, যদিও অনেক সময় মনে হয় অরণ্যের রোদন, কিন্তু তারপরেও এই এনগেজমেন্ট প্রসেসে, এবং এই যে আপনি বলেন যে আমাদের মতো বুদ্ধি এবং সিভিল সোসাইটি বলেন যাই বলেন, রাজনীতিবিদদের যে ম্যাড ক্র্যাভিং ফর পাওয়ার, আমি দেখছি যে দুইটা দল, বাট শুধু পলিটিশিয়ানদেরকে দোষ দিলে তো হবে না, বাংলাদেশের সবাই তো এখানে বিক্রি হয়ে যাওয়ার মতো, কোন না কোন দিকে হয় কেউ ভবিষ্যৎ মাথায় রেখে, কারো অতীত কারো বর্তমান সেটি রেখে। আমরা সিভিল সোসাইটির কথা বলি যে কারণে সিভিল সোসাইটির কথা এখন বিবেচনায় নিতে পলিটিশিয়ানরা রাজি নন, আমরা মিডিয়ার কথা বলি সেটি তো কোনো পক্ষই খুব একটা সন্তুষ্ট না মিডিয়ার ব্যাপারে, সরকারকেও আমরা দেখি না যে মিডিয়ার রোলে তারা খুব সন্তুষ্ট, আমরা বিরোধী পক্ষকে দেখছি না তারা খুব একটা সন্তুষ্ট না, হয়তো কিছু কারো কারো কাছে কোনো বিশেষ চ্যানেল কোন পত্রিকা পছন্দ, কারো কাছে কোনো বিশেষ ব্যক্তি পছন্দ, কোনো বিশেষ অনুষ্ঠান পছন্দ। ও যে রেফারেন্স দিল যে গ্রিক ফিলসফার্স, তো এটার আপনার প্লেটো বলছে যে রুলিং শুড বি ডান বাই ব্রিলিয়েন্ট পিপল, ফিলসফার কিং, কিন্তু ওয়েন দি ফিলসফার বিকামস কিং, যখন ফিলসফার কিং হয়ে যায় তার মাথা কিন্তু ঘুরে যায়, তখন পাওয়ারটা এমন একটা, ইটস লাইক এন ওপিয়াম, ওপিয়াম যে পাওয়ার হলে একবার নিলে কেউ ছাড়বে না, ওপিয়াম, এবং পাওয়ার হ্যাজ এ করাপ্টিং ইনফ্লুয়েন্স, আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, যে কথা আছে লর্ড অ্যাক্টন যে বলে গেছে। তো আমাদের এটার জন্য অ্যারিস্টটল তার ছাত্র বলে গেল যে প্লেটো তুমি গুরু, তোমার স্টেটসম্যান তুমি করেছো, কারণ ফিলোসফার তুমি কাজ হয় না, তখন স্টেটসম্যান এক ভাব নামিয়ে এনেছো, তারপরে দেখে স্টেটসম্যানও কাজ হয় না, পাওয়ার গেটস ইন টু দ্য হেডস অফ স্টেটসম্যান, তখন বললে লস, লসটা কোন মানে মানুষের সাধারণ মানুষ করছে, কিন্তু লস রুল অফ লটা যদি করতে পারো তাহলে স্টেবিলিটি পিস আনতে পারবে। এখন এই রুল অফ লর কনসেপ্টটাই তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ঢুকতে বহু বছর লেগে গেছে। আমি যখন গেছি আমেরিকায়, আমি তো ভেবেছি আমেরিকা রুল অফ ল, ফুল ব্রাইট স্কলার হিসাবে গেছি আমেরিকায়, দেখি লেখা আছে
whites only apnar jodi rong shada na hoy oi dhukte parbe na eta 64 civil rights act thik ager bapar bujhte parechen to ei shon ar america e ekta supreme court er decision holo 1757 apnar rong jodi kalo hoy apni american citizen hote paren na tar pore civil war hoye gelo north south e civil war er pore bochor pachek motamoti mone holo যে তারা যারা মাইনরিটিস তারা বোধ হয় এম্পাওয়ার্ড হবে কিন্তু ওই পাঁচ ছয় বছর পরে আবার রিভার্সাল শুরু হয়ে গেল এবং সুপ্রিম কোর্টে 1896 প্লাসি ভার্সেস ফার্গুসন বলল হ্যাঁ আমরা তো কনস্টিটিউশন মানি আমরা সবাই এক কিন্তু সেপারেট বাট ইকুয়াল আমি তোমার সব ইকার কিন্তু সেপারেট তুমি ফ্যাসিলিটিস গুলো সেপারেট করো গাড়ির আগে তুমি বসতে পারবে না ফার্স্ট ক্লাস টিকিট পেলো পিছনে তোমার বসতে হবে এইটা রিভার্স করতে সুপ্রিম কোর্টে লেগেছে 58 বছর বয়স 58 বছর লেগেছিল ব্রাউন ভার্সেস বোর্ড অব এডুকেশন 1954 এ যেখানে বলবে যে তোমার আলাদাভাবে স্কুল চলবে না সেগ্রিগেশন চলবে না ডিসেগ্রেশন করতে হবে এবং এরপরেও আপনার কত বছর 10 বছর লেগে গেল এবং আপনাকে বলি যে জন কেনেডি যদি অ্যাসাসিনেট না হতো এটা আরো 30-40 বছর লেগেছিল বিকজ ইট প্রিক দ্য কনসিয়েন্স অফ আমেরিকানস যার ফলে এই সিভিল রাইটস তারা 64 এ করলো এবং 64 এ করার পরেও গ্র্যান্ডফাদার ক্লজ দিল বলে তোমার বাবা কি ভোট দিয়েছে বাবা ভোট নিলে তুমি ভোট দিতে পারবে না আরে তোমার বাবা তো স্লেভ ছিল ভোট দেবে কোথার থেকে তো 65 এইটা আর একটা ল লাগলো ভোটার্স রাইটস যে ল একটা হচ্ছে সিভিল রাইটস আর ভোটিং রাইটস ল 66 আর একটা করলো এই আস্তে আস্তে তারা এগিয়ে গেল বুঝতে পারছেন এটা মানে এই ডেমোক্রেসিটা এই যে গণতন্ত্র আমরা বলি এটা খুব কমপ্লিকেটেড প্রসেস এর জন্য চাই চেকস এন্ড ব্যালেন্স যেটা অ্যারিস্টটল প্রথমে উঠালো তারপরে ফ্রেঞ্চ ফিলোসফার মন্টেস্কিউ স্পিরিট দ্য ল এইটা লিখে গেল যার পরে দ্যাট ইন্সপায়ার দ্য আমেরিকান কনস্টিটিউশন মেকার কিন্তু তারা ডাবল স্ট্যান্ডার্ড সবাই লিডার্সরা ফলো করে ম্যাকিয়াভেলির মতন ওরা বললো খুব ভালো আমরা করব কিন্তু স্লেভসরা 1808 এর আগে স্লেভারি যাবে না তুমি কনস্টিটিউশন স্লেভারি সঙ্গে এন্ড করে দিলা কিন্তু 1808 কারণ যে স্লেভ হোল্ডার্সরা হচ্ছে কনস্টিটিউশন কমিটির মেম্বার্স তারা এবং এক একটা স্লেভ 3/5 অফ দে আপনার যদি স্লেভ থাকে ওই 3/5 ভোটটা আপনি পাবেন একটা স্লেভসের 3/5 ভোট পাবেন তো এই করে যে এগিয়ে এসছে আমি তো এই আমেরিকা এখন তো লার্জেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়া তারপরে হচ্ছে আমেরিকা তো ইন্ডিয়া তো আপনি দেখেন যে এই যে আমরা দেখছি ইন্ডিয়ার যে এই যে ইলেকশনটা এইটা কত বছর লাগলো এবং টিএন সেশন তাকে প্রায় জেলের মধ্যে কতবার ঢোকানোর চেষ্টা করেছে বাংলাদেশে কত বছর লাগবে বলে মনে হচ্ছে আপনার কাছে মানে এখন তো প্রফেসর রহমান যেটি বলছিলেন যে বাংলাদেশ যে একটা সংঘাতময় এইটার সময় লাগবে এইটার সময় সাপেক্ষ কিন্তু সেরকম একটা পরিস্থিতি হলে তো এটি তো ইরাক আফগানিস্তান পাকিস্তান একটা জিনিস বলে রাখি সিরিয়া সময় সাপেক্ষ হবে না যদি আপনি এডুকেশন রিফর্ম করতে পারেন তাহলে সময় আপনি বলেন এডুকেশন রিফর্ম 73 তে ডক্টর মোহাম্মদ কুদরত খোদা বলে একজন ছিলেন ডিএসসি খুব তিনি হচ্ছে চেয়ারম্যান ছিলেন এডুকেশন রিফর্ম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে বললেন যে তুমি এডুকেশন করো কারণ যে আমাদের এই যে মাদ্রাসাটা কোয়ামে মাদ্রাসা যে আপনার ইয়েটা আসে মিডল ইস্ট থেকে তারা দিচ্ছে কোয়ামে মাদ্রাসা এটা কোন সায়েন্সের এডুকেশন না ফিজিক্স না ম্যাথমেটিক্স না অথচ অ্যারাবসের কন্ট্রিবিউশন ফিজিক্স ম্যাথমেটিক্স মেডিসিনের কন্ট্রিবিউশন দেখে কিন্তু ওই মাদ্রাসা কোনো পড়াবে না শুধু পড়াবে এটা ডিস্টর্টেড ভার্সন অফ ওয়াহাবি দ্য ওয়াহাবি ইন্টারপ্রিটেশন অফ ইসলাম বুঝতে পারছেন তো এর জন্য যে ক্ষতিটা হয়েছে আজকে আপনার বিএনপি যে মানে ইয়ে দেখছেন আপনি ভায়োলেন্স দেখছেন এরা কোথার থেকে আসছে এইটা আসছে ওই গ্রাসরুটস লেভেল কোয়ামে মাদ্রাসা এটা যদি আপনি রিফর্ম না করতে পারেন আতাউর রহমান যা বলেছে 10 বছরে আপনি ওই বাংলাদেশ হয়ে যাও আফগানিস্তান যদি এখন এডুকেশন না রিফর্ম করতে পারেন এইখানে আমি বলছি আমি স্যারের একটা পয়েন্ট ওটাকে আরেকটু ই করে বলছি দুটো জিনিস একটা হচ্ছে যে আমরা তো ইতিহাসের অনেকটা পর্যায়ে চলে আসছি এবং সবসময় যে প্রত্যেক জাতির ইতিহাস এক একভাবে হিস্টোরিক্যাল প্রসেসটা আলাদা এবং আমাদের লার্নিং প্রসেসটা কুইকার আমাদের ইয়াঙ্গার জেনারেশন যত তাড়াতাড়ি লার্ন করছে আমাদের একটু সময় লাগছে ইউ সি বাট দেন এখন তো আপনি
এইজ অফ ইনফরমেশন এবং কুইক মানে ডিসপেন্সেশন হচ্ছে। এইখানে আমি যেটা বলছি যে উনি যেটা একটা প্রশ্ন উচ্চারণ করেছেন, রুল অফ ল দ্য ফান্ডামেন্টাল, কিন্তু আজকে বাংলাদেশের রিয়েলিটি চেক যদি আপনি করেন, দেয়ার ইজ ভার্চুয়ালি নো রুল অফ ল। এই সোসাইটি গুলোতে এরকম হয় যে দ্য ভার্চুয়াল অ্যাবসেন্স অ্যান্ড উইকনেস ইন দ্য রুল অফ ল, ইউ সি, এটা কিন্তু সাংঘাতিক। তার ফলে কি হচ্ছে, আপনি দেখেন করাপশন সাংঘাতিক বেশি। এই দুটো হলো, আমি আমি তো আফগানিস্তানে কাজ করে দেখছি, মাই জব ওয়াজ টু অ্যাসেস গভর্নেন্স, ওখানে দেখলাম করাপশন আর কোর্ট সিস্টেম। বাংলাদেশ তো অনেকদিন ধরে কোর্ট সিস্টেম ডেভেলপ করছে, উই আর ভেরি লাকি, বাট আমরা ডিস্ট্রয় করছি খুব ফাস্ট। আর আফগানিস্তানে ওদের কোন কোর্ট সিস্টেমই ছিল না, ওই যে ট্রাইবাল জিরগা সিস্টেম। এখন আমরা সো লাকি, ব্রিটিশটা একটা ভালো জিনিস দিয়ে গেছিল, এটাকে ডিস্ট্রয় করতে হবে, ভালো জিনিস সহ্য হয় না, সহ্য হয় না, সত্যি ইটস ইল ফেটেড নেশন, আমরা যেটা বলি না জাতি হিসেবে। দেখেন যখনই আমরা উঠতে চাই তখনই একটা আমাদের উপরে অনেক কিছু প্রশংসার দাবিদার, ইকোনমিক বলে, হ্যাঁ আমরা অনেক কিছু বলছি, প্রবৃদ্ধি হয়েছে, হ্যাঁ আমি বলি যে ইকোনমিক, কিন্তু রুল অফ ল, বেসিক পলিটিক্যাল রাইটস, এগুলো তো বাংলাদেশের এই শতাব্দীর এই অংশে খুব ইম্পর্টেন্ট। করাপশন, করাপশনের যে স্কেল আমরা দেখছি এটা তো আনপ্রেসিডেন্টেড, এবং এর সঙ্গে হয়েছে যে এর চান্সটা নিচ্ছে কি রিলিজিয়াস এন্ড আদার এক্সট্রিমিস্ট ফোর্সেস। এখন আপনি বলছেন যে ইউ ফোর্স দ্য রিলিজিয়াস এন্ড আদার এলিমেন্টস টু কাম আপ, ইউ সি ফ্রম দ্য, এগুলো তো একটা কম্পোজিট টলারেন্সের মধ্যে ছিল, এগুলোকে আপনি উস্কে দিলেন, এগুলোকে আপনি এসকেলেট করে দিলেন। এখন প্রসেস হলো, যেমন প্রত্যেকটা দেশগুলো এখন চাচ্ছে হাউ টু ডি এসকেলেট, যেটা ইউএন এর থিওরি, ইনক্লুসিভ করা, ইনক্লুসিভ করা। আমরা তো ইনক্লুসিভ ছিলাম, মুসলমান বলে তো আমাদের কোনো প্রবলেম ছিল না, বাঙালি বলেও তো কোনো প্রবলেম ছিল না। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, একটা তার সঙ্গে যেটা যোগ হচ্ছে একটা আনফেয়ার, আনজাস্ট, এটা যখন মানুষ বেশি, বিকজ রিভলিউশন, আপনি অ্যারিস্টটলের ফার্স্ট কথা কি, রিভলিউশন ইজ বর্ন ইন ইউর মাইন্ড, অন্তরে যখন পড়ে তখন বাইরে তার কিছু না কিছু লাগবে। এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি, আমরা কতগুলি আমাকে খেয়ে ধরিয়ে দিয়েছেন দিল্লুর ভাই এবং আতাওয়ার দুজনেই, সেটা হলো আমি একবার পড়েছিলাম বহুদিন আগে, রুলস আর ফর হোয়েন ব্রেইনস ফেল, যখন মাথায় বুদ্ধিশুদ্ধি না থাকে তখন রুলের দরকার হয়। বেশি বুদ্ধিমান যারা তাদের বুদ্ধি এত সূক্ষ্ম যে খালি চোখে দেখলে মনে হয় নাই, অনুবেক্ষণ দিয়ে দেখতে হয়, সেখানে বুদ্ধি নির্বুদ্ধি তার পরিচায়ক হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে আমাদের এ হচ্ছে যে এই রুলের, রুল অব ল, আইনের শাসনের অভাবে এবং গণতন্ত্র যাকে আমরা বলি তার নির্যাস যদি না থাকে, তাহলে পরে সেই সমাজে আপনার সহজে যাকে বলে প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশন বিল্ডিং অর রিবিল্ডিং ইনস্টিটিউশন, পুনর্গঠন করা অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়ায়, দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। যে জন্য সে বিখ্যাত উক্তি রয়েছে, পংক্তিমালা পংক্তি রয়েছে যে মন না রাঙায় বসন রাঙায় কি ভুল করিলে যোগী, অর্থাৎ মন নাই, মানসিকতা নাই, ভালোবাসার কথা বলে বেড়াচ্ছেন কিন্তু আসলে ভালোবাসেন না, আসলে বিশ্বপ্রেম নেই, মানুষকে মানুষের মতো মনে করেন না, তাহলে পরে তো গণতান্ত্রিক উদারতা, গণতান্ত্রিক সহনশীলতা, গণতান্ত্রিক সমরচেতা কোনটাই সম্ভব হবে না। তা আমরা মন না রাগায় বসন লাগাতে চেষ্টা করছি, আমরা যেটা বলছিলেন যে বেসিক রাইটস আপনি দিচ্ছেন না, ডেভেলপমেন্ট হচ্ছে সেটিতে কোনো লাভ হবে না, সেটা হচ্ছে না। এবং শুধু ডেভেলপমেন্ট, উন্নয়ন যদি তাতে মানুষের অধিকার না থাকে, তার অংশীদারত্ব না থাকে, তাহলে সেই উন্নয়ন সাধারণত ব্যর্থ হতে বাধ্য অথবা তা ফাঁকা আওয়াজে পরিণত হয়। এই প্রসঙ্গে এই যে আপনার কেন বিরোধী পক্ষে বা যারা বিশ্বাস করেন না তাদের অবিশ্বাসের অনাস্থার কারণটা কি, অনাস্থার কারণে তারা বলেন যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে থাকি পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, পোষিত এবং পোষকদের, পৃষ্ঠপোষকদের মধ্যে যে একটা ধর্মজাল, বেড়াজাল গড়ে ওঠে, নেটওয়ার্ক অফ রিলেশনশিপ, সেটা আমাদের দেশে
কত কয়েক দশক ধরে এমন ভাবে সৃষ্টি হয়েছে যার ফলে সমাজের কোন অংশ নেই যাকে আপনি উৎকোচ দিয়ে বা তার পদোন্নতির লোভ দেখে বা তাকে একটা সুবিধামূলক জায়গায় দিয়ে তাকে প্রলোভিত করতে পারবেন না, অথবা তার জায়গা আর থাকবে না, তার অবস্থান থাকবে না, তার সুযোগে চাকরি থাকবে না, পেশা থাকবে না, ব্যবসা থাকবে না। এই ভয় দেখে এই দুয়ের মাধ্যমে আপনি আপনার নিজের পোষিত একটা বাহিনী সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে তৈরি করতে পারেন। এবং প্রশাসনের কথা বলেছেন আপনি একটু আগে, যে এই বিরোধী পক্ষ কেন বলছে, তারা মনে করছে, সন্দেহ করছে, প্রশাসন, স্থানীয় সরকার সবকিছু একেবারে যাকে বলে একচটিয়া ভাবে দখল করেছেন সরকার, আগের সরকারও করেছেন, তারা হয়তো অতটুকু অগ্রসর হতে পারেননি, সময় পাননি, পরে এটাকে রাখা হচ্ছে কেন, কারণ তাদের বিশ্বাস আসলে সেখানে আবার সেই রাজনীতিকদের নিজের উপরে আস্থা নেই, যাকে বলে নিজের উপর বিশ্বাস নেই, যদি থাকতো তাহলে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন হতো না, আর যদি থাকতো তাহলে পরে বড় বড় দলগুলো প্রশাসন নির্ভর হয়ে উঠত না, প্রশাসন নির্ভর, পুলিশ নির্ভর, নিরাপত্তা বাহিনী নির্ভর, যখন একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল হয় তখন তার দুর্বলতাই চোখে পড়ে এবং রাজনৈতিকভাবে কোন সমস্যার সমাধান করা সম্ভব হয় না। এই পরিপ্রেক্ষিতে আপনি যে সুরছিলেন বুদ্ধিজীবীদের অবস্থান কথা, বুদ্ধিজীবীদের অবস্থান এখন আমার মনে হল মুক্তিযুদ্ধের একটা কাহিনী শুনেছিলাম, কাহিনী না সত্য ঘটনা, মঙ্গল ডাক্তারের, পাঁচডোনা নরসিংদের ওখানে, সেখানে মঙ্গল ডাক্তার ছিল সম্পূর্ণ গৃহস্থ, বিশাল তার খামার বাড়ি, ফসল ফল, তার বাড়িতে যে কোনো সময় 50 জন 100 জন লোক খাওয়া খায়। এই অবস্থায় যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো, বিদ্রোহী ইপিআর তখনকার জিনিস পাকিস্তান রাইফেল পুলিশ এবং মুক্তিযোদ্ধা কয়েকজন ছাত্র ছাত্রী তারা গিয়া তাদের যা কিছু অস্ত্র গিয়ে ঢাকা থেকে বেরিয়ে গিয়ে মঙ্গল ডাক্তারের বাড়িতে আশ্রয় নিয়েছে। তো 50-60-100 জনকে খাওয়ানো, মঙ্গল ডাক্তার খাওয়াচ্ছে, মুক্তিবাহিনী এসে গেছে, এর মধ্যে পাকিস্তান বাহিনী এসে গেল ওই বাজারে, পাঁচ বাজারের কাছে আছে বাজার, তুমি তো গেছেন বাড়ির জন্য বাজার কিনতে, এত করে যোদ্ধা তাদের খাওয়াতে হবে, তো 50-100 জন খেতে খাওয়া আনতে গেছেন, তখন পাকিস্তানি হানাদার বাহিনী তাকে কবজা করেছে, বলে কে তুই কোথায়, বলে আমি এখানে একজন গৃহস্থ, বলে মুক্তি কাহা হয়, মুক্তি কোথায় দেখাও, ওরা আর্টিলারি নিয়ে বসে আছে, গোলা টোলা মারবে আর কি ওইদিকে। মঙ্গল ডাক্তার এখন যদি সত্যিকারের মুক্তিযোদ্ধার অবস্থান দেখায় তাহলে তো তার বাড়ি ধ্বংস হয়ে যাবে, সেই জন্য সে পাশের ধানকে দেখে দিয়েছে, ধানকে দেখানোর পরে গোলাগুলি করে ওরা মুক্তিরা চলে গেছেন মুক্তিবাহিনী, আর এদিকে পাকিস্তানের সৈন্যরা এসে তার গোড়াগুলি সব ধান খেতে পড়ে আছে কামানের গোড়া, তখন তারা আবার মঙ্গল ডাক্তারকে খোঁজা শুরু করলো, এই লোকটা আমাদের মিথ্যা খবর দিয়েছিল, আর মুক্তিযোদ্ধাও মঙ্গল ডাক্তারকে খোঁজে যে আমাদের খবর দিয়েছিল, সুতরাং মঙ্গল ডাক্তার শেষে পালিয়ে ইন্ডিয়া চলে যায়। তো এখন আমাদের বুদ্ধিজীবীদের অবস্থা অনেকটা এরকম, কার দিকে যাবে, সেই জন্য তারা নানা রকম বুদ্ধিজীবীদের কথা বলছে। দেখেন আমি স্যার আপনাকে একটু আপডেট করি, জাস্ট এক সেকেন্ড, যে বুদ্ধিজীবী প্রত্যেক এই সমস্ত কনফ্লিক্ট স্টেটগুলো একটা কিন্তু প্রণিধানযোগ্য রোল আছে, ভূমিকা আছে তার, এবং আজকে আমরা বাংলাদেশে দেখছি যে বুদ্ধিজীবীর একটু আমরা ফ্র্যাকচার, আমরা ঠিক ডিভাইডের মতো, ইউসি এটা হওয়া উচিত হবে না, এটা কিন্তু আমাদের কনফ্লিক্টকে আরো এসকেলেট করবে, সেজন্য আমি বলি কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্সটা বুদ্ধিজীবীদের মধ্যে খুব একটা বেশি নাই, বরং আমি জিল্লুর রহমান সাহেব ডিউ মানে রেসপেক্ট টু হিম, উনি যে সুন্দর করে মিডিয়াকে যে যেভাবে একটা কমন গ্রাউন্ডে আনতে চেষ্টা করছেন, অ্যামাং দি ডিভাইডস অফকোর্স ডিফারেন্সেস অব ওপিনিয়ন থাকবে, কিন্তু কমন ডিনোমিনেটার্স যে অব গভর্নেন্স, যে আজকে যেমন কেন ক্রস ফায়ার হচ্ছে ওটার কিছু তো স্বীকার করছে, আমি দেখলাম ওদিন মিডিয়া স্বীকার করছে, ইয়েস উই শুড অলসো রিপোর্ট যে ক্রস ফায়ার হচ্ছে, বিকজ ইটস এ রিয়েলিটি, ইউ ক্যানট জাস্ট স্টেট টর্চারকেও তো আপনি এই যুগে পলিটিক্যাল রাইটস এর মধ্যে ফেলতে পারবেন না, রাইটস অব দ্য স্টেট এটা হতে পারে না। সুতরাং সিভিল সোসাইটি আমরা যারা বুদ্ধিজীবী আছি তারা যদি পুশ করে ইউনাইটেডলি অন কমন গ্রাউন্ড, সবকিছুর মধ্যে এগ্রিহ করতে হবে সেটা তো আমি বলি না, আপনি যদি কমন গ্রাউন্ড সৃষ্টি করতে পারেন এবং গভর্নমেন্টকে যদি সেইভাবে প্রেশারাইজ করা হয় উইদিন, একটা গ্রুপ বুদ্ধিজীবী বললে হবে না,
সেই সঙ্গে সব ধরনের বুদ্ধিজীবী এবং এই যে বিভিন্ন আমরা টক শোতে দেখছি সব বুদ্ধিজীবী যে একটা সমন্বয়ে যদি কনসার্টেড এফোর্ট থাকে টু পুট এ ফর্মুলা টু দ্য গভর্নমেন্ট যে তুমি এইভাবে ডি স্কেলেট করো, কারণ পলিটিক্যাল পার্টি আজকের যে অবস্থা হয়েছে আপনি যেটা বললেন স্যার এর চেয়ে ভালো আর কেউ বলে নেই, যে তারা এখন অপিয়াম খেয়ে ফেলছে ক্ষমতার অপিয়াম এবং আই ফুললি এন্ডোর্স যে আর আরেক দল ক্ষমতায় কিভাবে আসবে অপিয়াম খেয়ে পড়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সমঝোতা বা ইনক্লুসিভনেস যাই বলি না কেন আমরা এখানে দেশের ভেতর থেকে যেসব উদ্যোগ সেগুলো খুব একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না পলিটিশিয়ানদের, কোন পক্ষের কাছেই সেই অর্থে গ্রহণযোগ্য হচ্ছে না, কারো কাছে হয়তো কোনটা একটু বেশি পছন্দনীয় কারো কাছে আবার সেটি প্রবলভাবে অপছন্দনীয়, বাইরের থেকে নানা উদ্বেগ উৎকণ্ঠা নানা ধরনের পরামর্শ আসতে শুরু করেছে। জাতিসংঘের কথা এখানে আমরা আলোচনা করলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে সাইড লাইনে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি পাচ্ছি, চীনের উদ্বেগ আমরা লক্ষ্য করছি, ভারত সেই অর্থে সরকার পরিবর্তনের সঙ্গে তাদের অবস্থানটা আগেকার মতো অত পরিষ্কার না হলেও ঠিক অতটা বোঝা যায় না। যদিও আপনারা ইতিমধ্যে উল্লেখ করলেন মমতা ব্যানার্জির বাংলাদেশ সফর, আমি অবশ্য জানি না যে বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব সম্পর্ক টানাপোড়েন বা রাজনৈতিক ইস্যু সেখানে মমতা ব্যানার্জি কি ভূমিকা রাখতে পারেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে একটি স্টেটের, সব বিলিয়ে মানে আন্তর্জাতিক সহজ উন্নয়ন সহযোগী বলি বা আন্তর্জাতিক মহলের বা জাতিসংঘের কারো কোনো এখানে ভূমিকা রাখবার আদৌ কোনো স্কোপ আছে কিনা বা শেষ পর্যন্ত আসলে কোথায় যাচ্ছে কি মনে হচ্ছে আপনার কাছে? এটা তো আমরা সবাই দেখেছি, বান কি মুন গতবারও উনি চেষ্টা করেছিলেন যে একটা সমঝোতার ভেতর দিয়ে এটা নিষ্পত্তি করবা, বান কি মুন চেষ্টা করেছেন এবং তার একটা বিরাট স্বার্থ হচ্ছে যে আমাদের বাংলাদেশ হচ্ছে ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্সের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশ, তার একটা বিরাট একটা স্বার্থ বাংলাদেশ মানে স্টেবিলিটি স্থিতিশীলতা বিরাট দরকার, কারণ আমাদের এবং শুনুন আমাদের সুনাম করেছে আমাদের যে পিস কিপিং ফোর্স বাংলাদেশ তারা সুনাম আছে মিডল ইস্টের বর্ডারিং দেখেন বাংলাদেশি, ইয়েতে যাবেন আফ্রিকাতে যান বাংলাদেশি, তার একটা স্বার্থ আছে যে বাংলাদেশের যাতে অগ্রসর হয়ে যেতে পারে স্থিতিশীলতা আবার ফিরিয়ে আনতে পারে তার একটা বিরাট স্বাস্থ্য আছে এবং তিনি সাপোর্ট পেয়েছেন কেরির কাছ থেকে এই রিসেন্টলি সাপোর্ট পেয়েছে এবং আজকে তারা এই যে চাচ্ছেন যে একটা সমঝোতা তৈরি করার থ্রু ডায়ালগ, ডায়ালগ ছাড়া আমি তো বলেছি বেসিস অফ সিভিলাইজেশন ডায়ালগ এবং আপনি যে মহাযুদ্ধগুলো শেষ হয়েছে ডায়ালগে এগুলো তো কিচ্ছু না, এর কোটি কোটি লোক মারা গেছে কিন্তু ডায়ালগের মধ্যে তারা কেন নিষ্পত্তি করেছে এগুলো কিচ্ছু না, নাশকতা করছেন সহিংসতা করছেন তাদের সঙ্গে কিসের ডায়ালগ? শুনেন সহিংসতা করছেন নাশকতা করছেন ডায়ালগের মধ্যেই তো আপনি এটার ইয়ে করতে পারেন বন্দোবস্ত এটা করতে পারেন এটা কন্ট্রোলটা করতে পারেন, কারণ আপনার যদি তারা মনে করে যে হ্যাঁ আমরা যদি একটা সমঝোতার মধ্যে দিয়ে আমরা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি আমাদের উভয় পক্ষের আমরা লাভ হবে, এটা হচ্ছে আমরা বলি এটা এটা হচ্ছে পজিটিভ সাম গেম আমরা বলি পলিটিক্যাল সায়েন্সে, যে আপনারও ভালো হবে আমারও ভালো হবে, আর নেগেটিভ সাম গেম হচ্ছে আপনারও ক্ষতি আমারও নেই, এখন আমরা নেগেটিভ সাম গেম খেলছি। একটা খালি উদাহরণ দিই স্যারের সঙ্গে দেখেন আজকে যারা বলছে কিসের ডায়ালগ কার সঙ্গে ডায়ালগ, কিছু কিছু মন্ত্রী আকবরিয়ে খুব বেশি গণমাধ্যমের মানে সাংবাদিকদের কথা উল্লেখ করলেন, টক শো হোস্ট ছিলেন, তারাও অনেকে অধিকাংশ যেটি বলবার চেষ্টা করছেন যে এখন যদি সরকার ডায়ালগে বসে তাহলে সবসময় যে কেউ এক সময় এসে আবার সহিংসতা করবে নাশকতা করবে মূল এগুলো করলে হয়তো সরকারকে নমনীয় করা যায় ডায়ালগে। উদাহরণ দিই এই যে বিডিআর কার্নেজ হয়েছিল 57 জন অফিসারকে মারল, আমি তখন যখন তার আগে আমি রমনা পার্কে হাঁটছি হঠাৎ করে দেখলাম প্রধানমন্ত্রী তার ওই যে বিডিআর এর কিছু লোক আর্মি চিফ টিফ সবাই ওখানে, কি ব্যাপার ওখানে কাছে জানলাম দেখলাম যে আমার আপনার দুজনের ছাত্র একজন সেও দেখি যে ওখানে দাঁড়ায়, তো আমি একটু অবাক হলাম কি হচ্ছে, তো বলছে যে ওই যে বিডিআর এর যারা ই করছে ওই তৌহিদ টহিদ যেগুলো হ্যাঁ ওরা ওদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা, সেটা তো প্রধানমন্ত্রীর কার্যালয় কার্যালয় না প্রধানমন্ত্রীর কার্যালয় না ওই যে ওই অফিসটায় যেটা ওই যে রমনা পার্কের অপোজিটে ওখানে বাসভবনে তো ডায়ালগ তো হয়েছে এন্ড ইউ সি দে আর দ্য কিলার্স দে বিকেম দ্য কিলার্স, এখন
যদি সবাই ভালোই হয় তার সঙ্গে তো ডায়ালগ করার কোন প্রশ্ন না। আমরা তো একটা ব্যাপার আছে, যারা একটা ব্যাপার আছে এখানে, যেটা প্রফেসর জিল্লুর রহমান খান এবং আপনিও বলছেন প্রকারান্তরে, যেটার মধ্যে আমি মনে করি যে যারা ক্ষমতাসীন দল সরকার তাদের প্রচেষ্টার কোন ত্রুটি থাকলে চলবে না। এক হাতে পুরোপুরিভাবে সহিংসতাকে দমন, সেই সঙ্গে আবার যেটা ভারতে করে তারা মিজোরামে, নাগাল্যান্ডে, কাশ্মীরে, অরুণাচলে কোথায় না করেছে, তারা যুদ্ধ করছে, তাদের সৈন্যবাহিনী আছে। আমি আরেকটু যোগ করতে চাই স্যার, একটু ভুলে যাব, সেটা হচ্ছে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু স্যার এই যে দুটো বিবাদমান গ্রুপ তারা কিন্তু আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারে যে আমরা সহিংসতা ছেড়ে দিলাম বা আমরা আমরা হরতাল অবরোধ দিলাম না, বাট উইথ এ ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্টও বলবে যে ঠিক আছে আমরা একটা ডায়ালগের মধ্যে তার উত্তর পেতে হবে। এক্স্যাক্ট রেসপন্স দুপক্ষে প্রতিনিধি ইউনাইটেড নেশনস আমাকে জিজ্ঞেস করলো যে আপনি ইউনাইটেড নেশনস এ একটা মজার ব্যাপার কি, আজকে আমি কয়েকজন জিজ্ঞেস করলাম যারা আমাদের ইয়েতে জনসাধারণের মতন, কারণ অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি আমাদের যারা কাজ করে ইয়ে করে তাদের, বলে তোমাদের কি মনে হয়, বলে স্যার আমরা বলে যে যে আন্তর্জাতিক এসছেন এটা বোধ হয় সাত দিনের একটা সমঝোতা, যদি সাত দিনে কোনো সহিংসতা না থাকে তাহলে বোধ হয় একটা কিছু হবে, এদেরও একটা আশা হয়ে গেছে। যেমন ইউক্রেনে করছে এটা, সেটাই আমি বলছিলাম যে ভিয়েতনামে যখন আমেরিকা ভিয়েতনামের সঙ্গে বলা যায় না তারা হেরেছে কিন্তু একটা হারের মতো অবস্থায় পৌঁছে গেরিলা যুদ্ধের সঙ্গে পেরে উঠছিল না, তখন তারা কি করে এটা মিটমাট করলো, আমেরিকা তো তাকে মিটমাট করলো, তার মানে এই না যে আমেরিকা নথি স্বীকার করেছে, তখনকার মতো নথি স্বীকার করলো, আজকে ভিয়েতনামের কি অবস্থা, সবচেয়ে বড় বিনিয়োগকারী হতো মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে এটা যে হবে না ওটা কোন যুক্তি বলে বরং আমরা যেটা করছি একটা হোমোজিনাস একটা পুরোপুরি ভাবে সমঝোতাপূর্ণ জাতি, জাতিসত্তা বলবো আমি, যে জাতি শয়ে শয়ে বছর ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং এক হয়ে রয়েছে, একভাবে বসবাস করেছে, তাদেরকে আমরা কি করে এমন একটা কাণ্ড করলাম যে আমাদের এখানে কোনো গোত্রবাদ নেই, কোনো ট্রাইবালিজম নেই, যে কথা বলবো শিয়া সুন্নি শিজম নেই, তারপরে হিন্দু মুসলমান দাঙ্গা সেরকম ভারতের মতো হয় না এখানে, তারপরেও আমরা বলছি যে এইরকম অবস্থা আমাদের কেন দাঁড়ালো, কি করে আমরা আমাদের জাতিগত বিভেদটাকে গোত্রগত বিভেদ হয়ে এখন হুটু আর তুসিদের মতো দুই জাতি হয়ে দাঁড়ালাম, দুই গোত্র হয়ে দাঁড়ালাম, এটার উৎসটা যেখানে সেটা সেখানে ধরতে হবে, ধরে সেই উন্মোচন করতে হবে তার রহস্য এবং তাকে উৎপাটন করতে হবে, এটা উৎপাটিত না হলে এই ধারণা যেটা আমরা করছি আইনের শাসন গণতন্ত্র এবং শুধু কাঠামোগত গণতন্ত্র নয়, শুধু পদ্ধতিগত গণতন্ত্র নয়, মনের গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের আইনের শাসন কোনদিন স্থাপিত হবে না। এই স্থিতিশীলতার ব্যাপার আমি বলছিলাম আপনাকে, ছাড়ছি আপনি শেষ করে দিন, আমাকে শেষ করতে হবে। আমি যে কথাটা বলছি যে আজকে যে আমাদের যে এই সংকটটা, এই সংকটটার মূল কারণটা তো আমরা বুঝতে পারছি কিন্তু আমরা এটাকে রিজলভ করার প্রসেসে যেতে পারছি না, এটাকে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি যে একটা মেথোডোলজি আছে এর মধ্যে যেতে পারছি না। তারপরে কনসেনসাস হবে, কোর ভ্যালুজের উপরে কনসেনসাসে কোনো প্রবলেম নাই, 43 বছর তো চলছি, তো এতটা তো খারাপ আসেনি। সেজন্য আমি বলতে চাই আজকে যে আমাদের ইট স্টার্ট ফ্রম দ্য ব্রেন, ইট স্টার্ট ফ্রম দ্য টপ পলিটিক্যাল লিডারশিপ। আপনি তো আমরা আমি আপনি আরো বেশি করে অনেক লিডারশিপের উপরে বই লিখছেন যে একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে লিডারশিপের কোয়ালিটি এন্ড দূরদর্শিতা, অপরিণামদর্শী রাজনীতি করে তো লাভ হবে না, যতই আপনি দীর্ঘায়িত করতে পারবেন ক্ষমতা, না হয় 2019 পর্যন্ত থাকলেন, আমি নিজেও বলেছি যে ম্যাক্সিমাম 2019 পর্যন্ত আপনি ম্যান্ডেট নিতে পারেন, কিন্তু আপনি মানুষকে রোডম্যাপ দেখাবেন না, আপনি নির্বাচনের পরিবেশ তৈরি করবেন না, আপনি কোএক্সিস্টেন্সের মধ্যে যাবেন না, আপনি সবাইকে নিয়ে চলার পথ করবেন না, সেটা তো কোনো কাম্য হতে পারে না। দ্যাট উইল লিড টু মোর ইনস্টেবিলিটি এবং
অশান্ত বাংলাদেশ। এর উপরে যে আমরা একটা ওয়ার্কশপ করছি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, আপনি জানেন আমি হচ্ছি ইনচার্জ অফ রিথিঙ্কিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট, একটা গ্রুপ আছে, এটা করছি কনসেনসাস বিল্ডিং ফর রেজাল্টস। তো একে এরা সবাই ইনভলভ থাকবেন, আর আপনাকে আগেও বলেছি যে সব দলের থেকে আমি জোগাড় করবো আমার ওই ওয়ার্কশপের জন্য, এটা 7 তারিখে হবে, পিআরআই তে হবে, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। কতগুলো জিনিস আমি তুলে ধরবো এটা যে রেজাল্টস ওরিয়েন্টের জন্য যেটা একটা সমঝোতাতে আসতে হবে, সেটা হবে ইলেকটোরাল সিস্টেম, সবাই অ্যাকসেপ্টেড ইলেকটোরাল সিস্টেম কি আমরা চাই। এখন ইলেকটোরাল সিস্টেমদের জন্যে আপনার কি দরকার, দরকার হচ্ছে পজিটিভ ইনসেন্টিভস টু অপোজিশন পার্টিস হু উইল উইলিংলি পার্টিসিপেট ইন ইলেকশন। এইরকম ভাবে আমরা একটা সমঝোতা আসতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের কতগুলো জিনিস আমরা করতে হবে, একটা চেকস এন্ড ব্যালেন্স যেটা অ্যারিস্টটলের আমরা বললাম এটা তুলে ধরতে হবে। এটা ইউনিক্যামারাল ওয়ান হাউস লেজিসলেচারের চেকস এন্ড ব্যালেন্স হয় না, বুঝতে পারছেন। আর ইলেকট্রল সিস্টেমে আমাদের হচ্ছে উইনার টেক অল ইলেকট্রল সিস্টেম, আপনি যদি 5 ভোটও জিতে ফেলেন আপনার হয়ে গেল, এই যে হেরে গেল তার কোনো পাত্তাই নেই আপনার। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আপনার ছোট পার্টিস গুলো যে ভোটের অনুযায়ী আপনাদের রিপ্রেজেন্টেশন থাকবে আপনার পার্লামেন্টে। তো এটা কিন্তু জাপান সুন্দর করেছে, ডাইটে লোয়ার হাউসে তারা করেছে কি কম্বাইন করেছে, উইনার টেক অল আর প্রপোর্শনাল রিপ্রেজেন্ট কম্বাইন করেছে, এবং ইটস ওয়ার্কিং বিউটিফুলি ফর জাপান। এই যে রিসেন্ট ইলেকশন আপনারা দেখলেন। আচ্ছা, আর একটা জিনিস আমরা যে তুলে ধরছি, অ্যাপোর্শনিং টাইম অ্যান্ড স্পেস টু অপোজিশন, যারা বলবে, এবং এটা আমাদের শেখ হাজিনা এটা কিন্তু একটা কমিটমেন্ট করেছেন 2000 এটা একটা প্রোগ্রামে যে ডেপুটি স্পিকার হবে ফ্রম দ্য অপোজিশন। আই ওয়াজ সো ইমপ্রেস, এবং উনি এটাও করে গেছেন যে চেয়ারম্যান অফ দ্য পার্লামেন্টারি কমিটিস এটা প্রপোর্শনাল ডিস্ট্রিবিউট অ্যামাং দ্য অপোজিশন, এটাও সুন্দরভাবে করেছে। কিন্তু যে ডেপুটি স্পিকার অপোজিশন এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। তো এগুলো ইনসেন্টিভ আমাদের দিতে হবে। তারপরে আমাদের করতে হবে যে এই রুল অফ লটা যে আমরা একেবারে কনসেনসাস, এটা এই করাপশনটা দুনিয়ার সব দেশেই আছে, কিন্তু আমেরিকা জানে হাউ টু ম্যানেজ করাপশন, কন্ট্রোল করাপশন উইথ দ্য হেল্প অফ ল। এইটা না করলে আমরা পলিসি লেখার ব্যাপার আমরা ওস্তাদ, এত সুন্দর প্ল্যান আমরা লিখি, পলিসি লিখি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় ওই করাপশনই শেষ করে দেয়, পলিসি ইমপ্লিমেন্টেশন হয় না, আর ইমপ্লিমেন্টেশন না হলে তো অগ্রসর আমরা হতে পারবো না। তো এইগুলো আমাদের একটু আমাদের তুলে ধরতে হবে, এবং এটার ইলেকশন যে কমিশনটা যায় এটা আমাদের একটু নজর দিতে হবে। এবং এখানে ইন্ডিয়ার কিন্তু বহুদিন লেগেছে এটা করতে, এবং টিএন সেশন বলে একটা লোক, হি টুক এ স্ট্যান্ড, এবং যার ফলে তাকে মানে জেল পর্যন্ত তাদের ফেস করতে হয়েছে, কিন্তু কোর্ট অফ ল আপহেল্ড দ্য ডিসিশন অফ দ্য ইলেকশন চিফ ইলেকশন কমিশনার ইন্ডিয়া টিএন সেশন। তো এইরকম এটা হচ্ছে অটোনোমাস, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডিসগুলো, রেগুলেটরি বডিসগুলো যদি আন্ডার রুল অফ ল আমরা নিতে পারি, এটা আমরা সবাই এগিয়ে যেতে পারবো। এবং এর জন্যে আমার যে মনে হয় যে এটা আমরা ওই আমি তুলে ধরবো আমার ওয়ার্কশপে, এটা আমার মনে হয় যে এই উইলিংনেস টু পার্টিসিপেট ইন অল ইলেকশনস, এটা যদি আমরা এটা তুলে ধরতে পারি, এটা হবে একটা বিরাট একটা কন্ট্রিবিউশন আমাদের। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার একটু এই একটা মিনিট আমাকে দেবেন, এটা এই যে আমাদের এনভায়রনমেন্টটা, সিভিল সোসাইটিটা, আমাদের কিন্তু বাংলাদেশে ভাইব্রেন্ট সিভিল সোসাইটি, কিন্তু সিভিল সোসাইটি যদি আমার ছাত্র একটা কথা বলে, মাঝপথে কথা বললে, হি উইল বি ডিনাউন্স বাই বোথ পার্টিস, এইটা তো করলে হবে না। এই যে মাঝখানে সুন্দরভাবে বলছে, ওকে রেকগনাইজ করো যে এটা সুন্দরভাবে একটা সুন্দরভাবে মিডল গ্রাউন্ডে এগিয়ে নিয়ে যাচ্ছে, মঙ্গল ডাকতে যেন না হয়, হ্যাঁ, এই এইটা যাতে না হয়, এইটা এইটা আমাদের মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। আমি স্যার একটা একটা 30 সেকেন্ডে জাস্ট, আমি অত বেশি আশা আর এই রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেম থেকে করি না। মিনিমাম যেটা বেসিস, যে ডেমোক্রেটিক স্পেস যেটা আপনি বললেন, মিনিমাম রুল অফ ল যেটা মানুষকে অ্যাগ্রিভ করবে না যে আনজাস্টলি ট্রিটেড, মানে আমি অন্যায়ভাবে আমাকে মারা হচ্ছে বা অন্যায়ভাবে আমাকে
রাইটস, আমরা অধিকারকে বঞ্চিত করা হচ্ছে, এটা যদি না হয় তাহলেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে, বেশি দূর লাগবে না। এই যে আমার ব্রিলিয়ান ছাত্রটা সুন্দর করে বললো, এটা বলি যে এই প্লেটোর যে জাস্টিস, কনসেপ্ট অফ জাস্টিস বেসড অন ল, টু গিভ এভরি ওয়ান হিজ ডিউ অ্যাকর্ডিং টু দ্য স্কিলস অ্যান্ড ট্যালেন্ট অ্যান্ড দ্য ট্রেনিং এডুকেশন দ্যাট পার্সন হ্যাজ রিসিভ টু অ্যাডভান্স দ্যাট স্কিল অ্যান্ড ট্যালেন্ট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি, যেটা কমিউনিটি যদি, আর আপনি যদি এটা না দেন তাহলে এটা হবে অবিচার হবে, শুধু আপনার নিজের উপরে না, সমাজের উপরে অবিচার হবে, সবার উপরে অবিচার হবে, এটা আমাকে তুলে ধরতে হবে। একটা কথা আমি ভুল বলেছি, যে শামসুর রহমান কবি তিনি লিখেছিলেন উদ্ভুট উটের পথে, উদ্ভট উটের পথে চলেছে স্বদেশ, যদি উটের পিঠে করে স্বদেশ চলে উদ্ভট উটের পিঠে, তাহলে শেষ পর্যন্ত জীবনানন্দ দাস যে ডেকে গিয়েছিলেন উটের গ্রীবার মতো নিস্তব্ধতা নেমে মাঝবে দেশে। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেটা পেজ হয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। প্রফেসর ডক্টর মাতা রহমান, ডক্টর মিজানুর রহমান সাহেব এবং ডক্টর সিলার মান খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আমার তিন অতিথি রাষ্ট্রবিজ্ঞানী কথা বলছিলেন দেশের বর্তমান সংকট নিয়ে, যেটি মূলত রাজনৈতিক সংকট হিসেবে ওনারা চিহ্নিত করছেন, এবং এই সংকট থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে প্রফেসর আতাউর রহমান তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলছিলেন যে সমঝোতা, সংলাপ, ইনক্লুসিভনেস, এবং এই জায়গায় বাকি দুই অতিথিও তার সঙ্গে একমত এবং বাকিরাও জোরের সঙ্গে বলেছেন যে এখানে সরকারের, যিনি মূলত নিয়ন্ত্রণ করছেন সবকিছু, তার ভূমিকাটাই মুখ্য। এবং ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন যে দেশের ভেতর থেকে যারা উদ্যোগ গ্রহণ করছেন, নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি যেটাই আমরা ডাকি না কেন, বা অন্যান্য গোষ্ঠী পেশার মানুষরা, তাদের কথাও শুনতে হবে এবং তাদের জন্য স্পেসটা রাখতে হবে, যেটি তাদের অবস্থা যেন এমন না হয় যেটি ডক্টর মিজানুর রহমান সেটি বলবার চেষ্টা করেছেন, যে মুক্তিযুদ্ধের সময়কার এক মঙ্গল ডাক্তারের উদাহরণ দিয়েছেন নরসিংদী এলাকার, সেই মঙ্গল ডাক্তারের অবস্থা যেন তাদের না হয়, অর্থাৎ দুপক্ষের চাপে যেন তাদের পিষ্ট না হতে হয়, এবং তার আকাঙ্ক্ষার, মঙ্গল ডাক্তার আকাঙ্ক্ষার মধ্যে কোনো অসৎ আকাঙ্ক্ষা ছিল না, খুব দেশের স্বাধীনতার জন্যই তিনি আসলে স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখতে গিয়েছিলেন। ডক্টর জিল্লুর রহমান খান, যেটি ডক্টর আতাউর রহমান এবং ডক্টর মিজানুর রহমান ছিল যে আমাদের পলিটিক্যাল প্রসেসকে ঠিক করবার, শুদ্ধ করবার কথা বলেছেন, সে কথা বলতে গিয়ে তিনি কোন কোন জায়গায় আসলে সংস্কারগুলো দরকার, বাংলাদেশের সংবিধান, নির্বাচন কমিশন, রুল অফ ল, অনেকগুলো বিষয়ের কথা বলেছেন, এগুলো খুবই জরুরি, এবং আমরা যে সংলাপের কথা বলছি সেরকম জাতীয় সংলাপ হলে এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবার দাবি রাখে। তবে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের আবার এই মুহূর্ত নিয়ে ভাবলে হবে না, ভবিষ্যৎটাও আমাদের ভাবতে হবে। প্রধান সংকট হচ্ছে যে অস্থিতিশীলতা চলছে, মানুষের জীবনের যে নিরাপত্তাহীনতা, সেখান থেকে মুক্তি, এবং সেখান থেকে মুক্তির জন্য ওনারা তিনজনই মনে করেন যে এখানে সংলাপ সমঝোতার কোনো বিকল্প নেই এবং সেটি করতে হবে, এবং এই সংলাপ সমঝোতা যদি দুপক্ষ খুব দ্রুত আসতে না পারেন তাহলে তো এমন একটা সময় আসতে পারে যখন আসলে ওনাদের মধ্যে কোনো সংলাপ সমঝোতার প্রয়োজন পড়বে না, অথবা এমন কোন সময় হতে পারে যখন সকালবেলা ঘুম থেকে উঠেই যে কেউ দেখতে পারেন বা ওনারা দুপক্ষই হয়তো দেখতে পারেন যে এর মধ্যেই অনেক ঝড় বয়ে গেছে এবং সবকিছু ওলট পালট করে দিয়ে গেছে। কাজেই সেরকম দিন আমরা কেউ দেখতে চাই না, সেরকম রাত আমাদের জীবনে আসুক আমরা কেউ চাই না, আমরা নিষ্পত্তি চাই। এবং ডক্টর জিল্লুর রহমান খান তো বেশ জোরের সঙ্গে বলছেন এই দুই নেত্রী ছাড়া এদেশের কোনো মুক্তি নেই, সবাই হয়তো তার বক্তব্যের সঙ্গে একমত হবেন না, কিন্তু তিনি অভিজ্ঞ একজন মানুষ, অভিজ্ঞ একজন রাষ্ট্রবিজ্ঞানী, দেশের বাইরে দীর্ঘকাল ধরে আছেন, তিনি মনে করেন দুজন ছাড়া কোনো মুক্তি আসবে না। এই বিশ্বাসটুকু যদি দুজন নিজেদের মধ্যে নেন যে তাদের ছাড়া কোনো মুক্তি নেই এবং মানুষের এরকম একটা ভরসা, আস্থা তাদের উপরে, সেটির প্রতি যদি সম্মান জানিয়ে তারা এক জায়গায় আসেন, যে যার অবস্থান ঠিক রাখবেন, রাজনীতি ঠিক রাখবেন, সবই আছে, কিন্তু দেশের স্বার্থে, দেশটাকে ভালোবেসে যদি একটি সমঝোতার পথে হাঁটেন তাহলে তাদের যেমন মঙ্গল হয় দেশেরও মঙ্গল হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।